রোজ ডিম খাওয়া উচিত কিনা এটা নিয়ে আমাদের যে বাঙালি যে প্যারেন্টস আছে তাদের একটা খুব বড় মিথ আছে যে রোজ ডিম খেলে শরীরে বিভিন্ন ধরনের রোগ জ্বালা হয়, বিভিন্ন ধরনের যে ফ্যাট জাতীয় বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন ধরনের কোলেস্ট্রল জাতীয় সমস্যা হয়, এটি আমাদের বাঙালি প্যারেন্টসে বেশিরভাগ মনে করে। তো আমি এই ভিডিওটা এই জন্যই করছি যে বডি বিল্ডিং এর সময় ডিম খাওয়াটা জরুরি কিনা, ডিম খেলে কি কি ধরনের শরীরে আমাদের বেনিফিট হয়, কি কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে, এই সমস্ত বিষয় জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ফিটনেস সায়েন্স অনুযায়ী বলতে গেলে তো আমি এটাই বলবো যে ডিম হলো আমাদের শরীরে যে সমস্ত আমরা বাইরে থেকে যে সমস্ত প্রোটিন সোর্সগুলো থাকে সেগুলোর মধ্যে ডিম হলো সবচেয়ে ভালো কোয়ালিটির একটা প্রাণীজ প্রোটিনের উৎস। তো এর থেকে একটা ভালো কোয়ালিটির প্রোটিন আছে যেটা হলো হুয়ে প্রোটিন, কিন্তু হুয়ে প্রোটিন আমাদের সবাইকার জন্য খুব সহজে পাওয়া যায় না, সবাইকার পক্ষে ফাইন্যান্সিয়ালি বিভিন্ন প্রবলেম থাকে যার জন্য তারা হুয়ে প্রোটিন পারচেস করতে পারে না। সেই জন্য আমি বলবো যে ডিম হলো আমাদের বডি বিল্ডিং এর জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে এফেক্টিভ একটা সোর্স। তো আমাদের বাঙালি যে প্যারেন্টস আছে তাদের মধ্যে এই একটা কালচার অনেক থাকে যে ডিম খেলে কোলেস্ট্রল বাড়বে, ডিম যদি প্রতিদিন খাওয়া হয় বিভিন্ন ধরনের শরীরে রোগ জ্বালা হবে। তো আমি এই জন্য এই ভিডিওটা আজকে করছি যে ডিম খেলে যে কী কী ধরনের সাইড এফেক্টস হতে পারে, কী কী ধরনের বেনিফিটস আমরা পেতে পারি, সেই জিনিসগুলো আমি এই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করব। তো পয়েন্ট নম্বর ১ হচ্ছে কোলেস্ট্রল, কারণ এটাই সবচেয়ে ডিবেটেবল টপিক যে ডিম খেলে কোলেস্ট্রল বাড়বে কিনা, ডিম খেলে কোলেস্ট্রল কমবে কিনা। তো হিউম্যান বডিসে দুই ধরনের কোলেস্ট্রল থাকে, এক হচ্ছে ডায়েটারি কোলেস্ট্রল, দুই হচ্ছে ব্লাড কোলেস্ট্রল। তো ডায়েটারি কোলেস্ট্রল হলো যে ধরনের কোলেস্ট্রলগুলো আমরা যে সমস্ত বাইরের থেকে যে খাবারগুলো খাই সেই জায়গা থেকে যে কোলেস্ট্রলটা আসছে সেটা। আর ব্লাড কোলেস্ট্রল হচ্ছে যে কোলেস্ট্রলটা আমাদের শরীরের ভিতরেই তৈরি হয়, ভিতরেই ম্যানুফ্যাকচার হয় বা ভিতরেই প্রোডাকশন হয়। তো ডায়েটারি কোলেস্ট্রল হচ্ছে আমরা খাবারের থেকে যে সমস্ত ধরনের কোলেস্ট্রলও পাই, এটা দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে এইচডিএল, দুই হচ্ছে এলডিএল। তো এলডিএলকে যদি বলতে চাই, এলডিএল হলো সায়েন্টিফিকলি সবচেয়ে যে খারাপ কোলেস্ট্রল যেটা আমাদের শরীরে বিভিন্ন প্রবলেম সৃষ্টি করে, এটা হলো এলডিএল। আর এইচডিএল হচ্ছে যেটা হচ্ছে ভালো কোলেস্ট্রল বা গুড কোলেস্ট্রল, যেটা আমাদের শরীরে প্রয়োজনীয় যে কোলেস্ট্রল সেটা আমাদের যেটা চাহিদাটা পূরণ করে। তো ডিম খেলে কোন ধরনের কোলেস্ট্রল আছে, তো সায়েন্টিফিক্যালি যদি দেখতে হয় তো ডিম খেলে এইচডিএল কোলেস্ট্রলটা ইনক্রিজ হয় বা বৃদ্ধি পায়, এইচডিএল কোলেস্ট্রলটা বৃদ্ধি পায়, এলডিএলটা নয়। সেই জন্য আমরা যদি আমরা বেশি পরিমাণে ডিমও খাই তার সত্ত্বেও আমাদের দেখা যাবে যে আমাদের যে কোলেস্ট্রল যে লেভেলটা সেটা এলডিএল লেভেলটা 70% কেসে কিন্তু ইনক্রিজ হয় না ডেলি 3-4 ডিম খাওয়া সত্ত্বেও, কিন্তু এইচডিএল যে লেভেলটা সেটা আমাদের অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হয়, তার ফলে আমাদের শরীরে যে গুড কোলেস্ট্রল সেটার পরিমাণটা বাড়ে। তো এইচডিএল কোলেস্ট্রল কী বা এলডিএল কোলেস্ট্রল কী সেই জিনিসটা আমি এই ভিডিওটা বলছি না, কারণ এইটার জন্য আমি একটা সেপারেট ভিডিও করবো। তো এইচডিএল আর এলডিএল যে এই দুটো কোলেস্ট্রল হয়, এই দুটো কোলেস্ট্রল তোমরা গুগল থেকে দেখে নিতে পারো যে এই দুটো কোলেস্ট্রলের মধ্যে কী ডিফারেন্স আমরা, এবং আমি যে কথাটা ঠিক বলছি কিনা সেটাও কিন্তু তোমরা গুগল থেকে যাচাই করে নিতে পারো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রোটিন। তো প্রোটিন আমরা তো এটা মানে বলারই দরকার নেই যে ডিম হলো আমাদের প্রাণীজ প্রোটিনের সবচেয়ে ভালো একটা উৎস। তো ডিম থেকে কত পরিমাণে প্রোটিন পাই, তো একটা যদি ফুল আমরা ডিম খাই তো সেখান থেকে আমরা 6 গ্রাম প্রোটিন পাই, জানি সেটা খুব বেশি না, কিন্তু অন্যান্য যে প্রোটিন জাতীয় খাবার তাদের তুলনায় কিন্তু খুব কমও নয়। একটা ডিম মানে যেটা একটা হোল এগ যে সাইজ হয়, যেটা আমাদের গুগলের স্ট্যান্ডার্ড যেটা মেপে দিয়েছে হোল এগ সাইজ, সেটার থেকে আমরা 6 গ্রাম প্রোটিন পাই। সেই 6 গ্রাম প্রোটিন আমাদের শরীরে বিভিন্ন যে মাসল বিল্ডিংয়ের যে বিভিন্ন প্রসেস আছে সেই প্রোটিনটা সেখানে আমাদের কাজে লাগে বা ইউটিলাইজ। ডিম খাওয়াটা যদিও প্রত্যেকটা মানুষের পক্ষে জরুরি, কিন্তু আমাদের যে সমস্ত মানুষ ফিটনেসে বা যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা বডি বিল্ডিং স্পেসিফিক্যালি ওয়েট লিফটিংয়ে যারা থাকে তাদের ক্ষেত্রে ডিম খাওয়াটা আরও বেশি পরিমাণে দরকার, কারণ ডিমের ভিতরে শুধুমাত্র প্রোটিনই থাকে না, আরও বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলস এই সমস্ত জিনিসগুলো কিন্তু ডিমের ভিতরে থাকে। সো এইটার থেকে আমরা চলে আসছি পয়েন্ট নম্বর 3, যেটা হলো ভিটামিনস আর মিনারেলস। তো ডিমের থেকে আমরা ম্যাক্সিমাম পরিমাণ প্রোটিনটা পাওয়ার জন্য আমাদের পুরো ডিম খেতে, আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিমের যারা জিমার্স আছে যারা জিম করে তারা ডিম থেকে ইয়ক বা ডিমের যে কুসুম সেটাকে বাদ দিয়ে ডিমের শুধুমাত্র সাদা অংশ বা এগ হোয়াইটটা সেটা খেয়ে থাকে, কিন্তু সেটা আমি মনে করি বা সায়েন্টিফিকলি যেটা আমি দেখে দিই সেটা কিন্তু ঠিক নয়, কারণ ডিমের সাদা অংশ বা এগ হোয়াইটসে আমি জানি বা আমরা জানি যে বেশি পরিমাণে প্রোটিন আছে, এটা হাই ইন প্রোটিন, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি মাচ লোয়ার ইন ভিটামিনস অ্যান্ড
মিনারেলস। এই ডিমে সাদা অংশে কোনো ধরনের কোনো ভিটামিন বা মিনারেলস নেই, 0% আছে সেখানে। তো এই জন্য আমাদের শরীরে শুধুমাত্র তো প্রোটিন ইনটেক করলে হবে না, আমাদেরকে আরও বিভিন্ন ধরনের যে শরীরের যে প্রয়োজনীয় জিনিস, আমাদের শরীরের প্রয়োজনীয় জিনিস হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস। তো ভিটামিন ও মিনারেলসটা আমাদের সেই সঙ্গে দরকার। সেই জন্য আমাদের ডিম যদি আমি হোল এগ খাই সেটা কিন্তু কোনো ক্ষতি নয়। সেটাতে দেখতে পাই যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হোল এগ খাওয়ার ফলে লোকে মোটা হচ্ছে, তো সেই মোটা হচ্ছে কারণ তারা কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না। সেই জন্য ডিমের মধ্যে যে ফ্যাট থাকে তা খুব সামান্য। আমরা প্রতিদিন 2-3 ফুল ডিম বা হোল এগ আমরা খেতে পারি, সেই থেকে যে প্রোটিনটা আছে সেটা কিন্তু আমাদেরকেই নিশ্চিত করতে হবে যে আমরা যেন এক্সারসাইজের মাধ্যমে সেই এক্সেস ফ্যাটটাকে আমরা যেন বার্ন আউট করে দিই। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে হরমোন রিলেটেড। তো ডিমের প্রত্যেক দিন আমরা যদি ডিম খাই বা আমরা হোল এগ যদি আমরা কনজিউম করি প্রত্যেক দিন 2-3, তাহলে আমাদের শরীরে যে টেস্টোস্টেরন, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন যে লেভেলটা সেটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায়। সে এবং সেটা হয় ন্যাচারালি, কোনো ধরনের অ্যানাবলিক স্টেরয়েড টাইপের কোনো ধরনের প্রসেস কিন্তু এখানে হচ্ছে না। আমরা বিভিন্ন ডায়েটারি বিভিন্ন কন্টেন্টসের মাধ্যমে আমরা যে শরীরে আমাদের টেস্টোস্টেরন সেই লেভেলটা আমাদের বৃদ্ধি পায়, তার ফলে আমরা জিমের সময়তে আমরা আরও হার্ড পুশ করতে পারি সেখানে, এবং শরীরের টেস্টোস্টেরন লেভেলটা বৃদ্ধি পাওয়ার ফলে আরও শরীরের যে বিভিন্ন ইম্প্রুভমেন্ট শরীরে, বিশেষ করে আমরা যখন টিনেজ তখন যে আমাদের শরীরে মেন গ্রোথ বা অপটিমাল যে গ্রোথ সেটা কিন্তু টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু সেটা আরও খুব ভালো স্মুথলি হয়ে থাকে। এবং এই ডিম খাওয়ার ফলে মেয়েদের ক্ষেত্রে বলতে পারি যে এখানে খুব ডিমের কুসুমের মধ্যে খুব বেশি পরিমাণে আয়রন কন্টেন্ট আছে, বা আয়রন যেটা আমরা শরীরের পক্ষে যে আয়রনটা আমাদের দরকার সেই আয়রনের কন্টেন্ট কিন্তু কুসুমের মধ্যে খুব বেশি পরিমাণে আছে। সো তাই মেয়েরা যে প্রতি মাসে এতটা পরিমাণ ব্লাড লুজ করে তার জন্য কিন্তু তাদের শরীরে হিমোগ্লোবিন বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে আয়রনের মাত্রাটা খুব বেশি পরিমাণে কমে যায়। সো সেই আয়রনের মাত্রাটাকে রিকভার করতে হলে আমাদেরকে খুব বেশি পরিমাণে আয়রন রিচ ফুড খেতে হয়, কিন্তু সেটা সবসময় সম্ভব না হলে ডিম কিন্তু আমাদের প্রায় 60-70% সেই যে রিকভারি লেভেলটা সেটা কিন্তু আমাদের পূরণ করে দেয়। এরপর আসছি আমাদের যে ফিটনেস গোল, সেই রিলেটেড আমাদের ডিমের যে টপিকটা আছে সেটা নিয়ে। তো কিছু কিছু মানুষ মনে করে ডিম খেলে আমাদের শরীরে যে বাল্কিং হয় সেটা কিন্তু খুব ফাস্ট হয়। হ্যাঁ সেটা সত্যি, কিন্তু সেটা যখন আমি কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো ধরনের এক্সারসাইজ করবো না, বা যতটা পরিমাণ আমার শরীরে ক্যালোরি কাউন্ট আছে তার থেকে যদি আমি কম পরিমাণ আমাদের ক্যালোরি আমি খরচা করি তাহলে কিন্তু আমি সেখানে বাল্ক করবো। এই জিনিসটা আরও ডিটেল যদি বুঝিয়ে বলতে চাই তাহলে আমাদের ডিমের মধ্যে কী কী থাকে, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং ফ্যাট আর কার্বোহাইড্রেট সবই কিন্তু ডিমের মধ্যে থাকে। তো যখন আমার শরীরের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবগুলোই ঢুকছে তখন কিন্তু আমাদের শরীরে সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু সেখানে জমা হচ্ছে। এবার আমি যদি এক্সারসাইজের মাধ্যমে আমি যদি ফ্যাটটাকে যদি ক্লিয়ার করে দিই বা ফ্যাটটাকে যদি আমি বার্ন করে দিই তাহলে কিন্তু আমার শরীরের যে ওয়েট লসের যে প্রসেসটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, কারণ যেহেতু আমি যে এক্সেস ফ্যাটটা বার্ন করে দিচ্ছি সেই জন্য যে পরিমাণে প্রোটিনটা আমার মাসেল বিল্ডিং বা আমার মাসেল রিকভারির জন্য দরকার ছিল সেই পরিমাণ প্রোটিনটা আমি অ্যাডিকুয়েট পরিমাণে ডিমের কাছ থেকে পেয়ে যাচ্ছি বা হোলে কনজিউমের ফলে আমি পেয়ে যাচ্ছি। তার ফলে আমার কী হয় যে আমি ওয়েট লসের যে প্রসেসটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। এবং একই সময়ে যদি আমি ওয়েট গেইন করতে চাই তাহলে আমার কী করতে হবে, যে আমি যখন বেশি পরিমাণে ডিম কনজিউম করছি 2-3, তখন সেখানে আমি যে শরীরের যে এক্সেস যে ফ্যাটটা আমার ডিমের মাধ্যমে ঢুকছে সেই এক্সেস ফ্যাটটা আমি ক্লিয়ার করলাম না, তাহলে কী হয় আমার শরীরের যে গুড ফ্যাট যেটা বলে আনস্যাচুরেটেড বা স্যাচুরেটেড আমি জানি না সেটা ঠিক মুহূর্তে, কিন্তু সেই যে গুড ফ্যাট সেটা কিন্তু শরীরে একটু ইনক্রিজ হয়। তার ফলে আমাদের কেউ যারা মানে স্কিনির থেকে বাল্কি হতে যায় তারা কিন্তু সেই ফ্যাটটা যেটা শরীরে জমা হয় সেটার মাধ্যমে কিন্তু খুব তাড়াতাড়ি তারা ওয়েট গেইন করতে পারে। সো গাইস, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে, কারণ আমি এই ভিডিওটাতে কোনো ধরনের কোনো পার্সোনাল ওপিনিয়ন সেখানে কিন্তু আমি ইম্পোজ করে নিই। আমি শুধুমাত্র যে সমস্ত সায়েন্টিফিক ফ্যাক্টগুলো আছে বা ট্রুথগুলো আছে ডিম কনজিউম করার ক্ষেত্রে সেই সমস্ত যে ট্রুথগুলো সেগুলো আমি ইন্টারনেট থেকে আরএনডি করে বের করে সেগুলো রিসার্চ করে আমি বাংলায় ট্রান্সলেট করে সেটা নিয়েই ভিডিওটা বানানো। এখানে আমার তো কোনো নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন নেই, আমি যেটা পড়েছি যেটা আমি জেনেছি। তবে হ্যাঁ, এটা একটা ব্যাপার হচ্ছে যে আমি অথেন্টিক জায়গার থেকে জেনেছি কিনা, তো সেটা জানার জন্য আমি যে সমস্ত
তো এই যে চারটা পয়েন্ট আমি এখন এখানে বললাম, সেই সমস্ত পয়েন্টগুলো কিন্তু তোমরা গুগল থেকে বা অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে তোমরা সেই জিনিসগুলো শর্ট আউট করে নিতে পারো। কিন্তু আমি যে এই যে ভিডিওটা বানালাম সেটা কিন্তু আমি যতটা পরিমাণে পেরেছি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমার পুরনো ছিল সেটার থেকে, প্লাস যে সমস্ত আর&ডি করে আমি যে ধরনের এখন ডাটাগুলো যে কালেক্ট করছি সেই ডাটাগুলোকে একসাথে করে একটা একটা কম্পাইল্ড ইনফরমেশান আমি তৈরি করেছি, সেই ইনফরমেশানটা আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পরের ভিডিওটির জন্য ওয়েট করবে, কারণ পরের ভিডিওটা আসছে LDL এবং HDL এই দুটোর মধ্যে ডিফারেন্স কি এটা নিয়ে। সো থ্যাংক ইউ গাইজ।